নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় ধানে চারা রোপণ যন্ত্রের ব্যবহার এবং আমন বীজতলার পরিচর্যা। আমাদের যান্ত্রিক জীবনে যন্ত্রের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। বর্তমানে কৃষিকাজেও এই যন্ত্রের ব্যবহার অভাবনীয় সাফল্য নিয়ে আসছে। ফসল বোনা থেকে ফসল কাটা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই যে যন্ত্রের ব্যবহার, তা কীভাবে মানুষকে আরও সাশ্রয় দিচ্ছে, বিশেষ করে উৎপাদনের হার বৃদ্ধি এবং উৎপাদনের যে অপচয় রোধ করা সম্ভব হচ্ছে এবং সেই সঙ্গে শ্রম লাঘব। এছাড়াও আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানীদের পরামর্শে আমরা যে ফসলের উৎকর্ষতা বৃদ্ধি এবং উৎপাদনের হার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, এই নিয়ে আজকের আলোচনা। আলোচনা শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। আছেন যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল প্রশাসন বসিরহাট মহকুমা উত্তর চব্বিশ পরগনা থেকে পূর্ণেন্দু সরকার, নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল সার উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে শঙ্কর বিশ্বাস, নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। শঙ্করবাবু, আপনার কাছে যে প্রশ্নটা প্রথমেই নিয়ে আসবে, যে যন্ত্রের ব্যবহার, বিশেষ করে যে আমন ধানের চাষ এই মুহূর্তে চলছে, বিশেষ করে বীজতলা তৈরি করা বা রোয়ার কাজ চলছে, এখানে এই রোপণ যন্ত্রের ব্যবহারের গুরুত্বটা কি এবং অবশ্যই যন্ত্রের সাহায্যে কিভাবে আমন ধানের চাষ করবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, আমন ধান, ধান আমাদের প্রধান ফসল। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জায়গাতেই এই ধানের চাষ করা হয়। ধান রোয়া একটি শ্রমনিবিড় এবং কষ্টসাধ্য কাজ। কৃষি শ্রমিক বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, তারা শহরমুখী হচ্ছেন। কৃষিকাজের এই যে মানে রোয়ার সময়, এই সময়ে সাধারণভাবে খরিফ এবং রবি খন্দে কৃষকেরা বেশি হলে তিন থেকে চার সপ্তাহ সময় পান, এর মধ্যেই রোয়ার কাজটা তাদের সম্পূর্ণ করতে হয়। তো এই যে রোয়ার কাজ, এই রোয়ার কাজ খুব মানে নিবিড় কাজ। এই কাজের ক্ষেত্রে আমাদের যে কৃষকরা ভিন্ন রাজ্যমুখী হচ্ছেন বা অপ্রতুল যে কৃষি শ্রমিক আছে, সেই কৃষি শ্রমিক নিয়ে তাদের যে চূড়ান্ত সময়ে, এই সময়ে রোয়ার কাজের সঙ্গে সঙ্গে অন্যান্য যে কাজকর্মগুলো করতে গিয়ে তাদের কিন্তু শ্রমিকের ঘাটতি দেখা যাচ্ছে। সেই ঘাটতি মিট আপ করতে গেলে আমাদের যন্ত্রের ব্যবহার অপরিসীম। আমরা যদি যন্ত্রের সাহায্যে চাষ করি, কৃষকদের এই যে আমন ধান চাষ, প্রায় পশ্চিমবঙ্গে 53 লক্ষ হেক্টর জমিতে যে আমন ধানের চাষ হয়, সেই চাষ আমন এবং আউশ এবং প্রাক খারিফ মিলিয়ে এই যে চাষ হয়, এই চাষ নিবিড়ভাবে সুষ্ঠুভাবে করতে গেলে যন্ত্রের ব্যবহার অপরিসীম। আমরা সেই চাষ করতে গিয়ে যন্ত্র সাহায্যে যেমন রোয়ার কাজ করতে পারি, তেমনি যন্ত্রের সাহায্যে আমাদের ধান বোনা এবং যন্ত্রের সাহায্যে ধান রোয়া দুটোই সব কিছু করা সম্ভব। সেই কাজে যেমন রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র আছে, তার সাহায্যে ধান রোয়া করা সম্ভব, জিরো টিলেজ মেশিনের সাহায্যে বীজ বোনা সম্ভব, এবং ড্রাম সিডার মেশিনের সাহায্যে অঙ্কুরিত বীজ আমাদের জমিতে বোনা সম্ভব। তো এই যে মেশিনগুলো, এই মেশিনগুলোর মধ্যে বিশেষত যে রাইস ট্রান্সপ্লান্টার যে যন্ত্র, সেই যন্ত্রের ব্যবহার বেড়েছে। সেই যন্ত্র খুব ভালোভাবেই কৃষকদের মাঠে এই কাজ শুরু হয়েছে। 2018 সাল থেকে এই কাজ আমাদের কুচবিহার থেকে শুরু হয়ে এখন রাজ্যের বিভিন্ন জেলাতে এই কাজ বেশ ভালোভাবেই চলছে। এবার এই যে যন্ত্র, এই যন্ত্র সাধারণভাবে বসে চালানো এবং হেঁটে পায়ে হেঁটে চালানো দু ধরনের হয়ে থাকে। এটি চারটে রো একসঙ্গে হয় রোয়া করা যায়, বা 4 থেকে 6 এবং 8 রো একসঙ্গে, 8টা লাইন একসঙ্গে কিন্তু নিয়ে রোয়া করা সম্ভব। এই যে রোয়া করার, যে এক বিঘে জমিতে আমাদের যেখানে সাধারণভাবে কৃষকদের রোয়া করার ক্ষেত্রে হাতে যদি লাগানো হয় তাতে যে সময় লাগে, এখানে কিন্তু জমিতে আমি যদি মেশিনের ব্যবহার করি তাহলে 4 রো মেশিনের ক্ষেত্রে 45 মিনিট সময় আমাদের কিন্তু এক বিঘে জমি চাষ করা হয়ে যেতে পারে রোয়া করার। এবার যদি 8 রো মেশিন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম আমাদের সময় লাগে বলে আমরা দেখেছি। তো এই এই যন্ত্রগুলোর দামও খুব বেশি নয়। তো এইভাবে কিন্তু এই যন্ত্রের প্রয়োগের মাধ্যমে কৃষকেরা যেমন সময় মতো তাদের বীজ জমিতে বপন করতে পারবেন, তেমনি খুব তাড়াতাড়ি কম কৃষি শ্রমিক দিয়ে কম শ্রমে তারা কিন্তু মাঠের জমিটা
ধান রোয়া করতে সক্ষম হবে এবং তাতে লাভবানও হবে। আচ্ছা পূর্ণেন্দুবাবু, আমি শঙ্করবাবুর কথার রেশ ধরেই উনি রাইস ট্রান্সপ্লান্টারের কথাটা বললেন। এখানে আমরা এতদিন ধরে চাষি বন্ধুরা যে পুরনো পদ্ধতিতে চিরাচরিত প্রথায় চাষ করে আসছে, সেখানে এই রাইস প্ল্যান্টার যন্ত্রের যে গুরুত্ব বা সুবিধাগুলো কি কি, এবং অবশ্যই এটা চাষি ভাইরা কতটা লাভবান হবেন? ধান চাষে আমরা রাইস ট্রান্সপ্লান্টার বা যন্ত্র ব্যবহার করলে অনেকগুলো সুবিধা পেতে পারি। যেমন এখানে আমাদের যে শ্রমিক সেটা কিন্তু অনেক কম লাগে। আমরা চিরাচরিত যে পদ্ধতি সেখানে চাষ করতে গেলে আমার 15 থেকে 20টা বিঘা প্রতি শ্রমিক লাগে, কিন্তু এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে যখন আমরা চাষ করব তখন কিন্তু পাঁচ থেকে ছজন লেবারে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। আর একটা কী আছে যে ধান রোয়ার যে কাজটা, দেখেন কাদায় নেমে এটা করতে হয়, অনেকটা টাইম লাগে, কিন্তু আমরা যখন যন্ত্রের সাহায্যে এই ধান রোয়া করব তখন কিন্তু ওই টাইমটাও কম লাগবে এবং সেটা অনেক শ্রমও অনেক কম হবে, মানে কষ্টটা কম হবে। এছাড়া যে চারাগুলো, সেই চারাগুলো আমরা সঠিক দূরত্বে লাগাতে পারব, যেটা আমরা হাত দিয়ে সম্ভব হয় না, এবং আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতগুলো চারা রাখবো সেটা কিন্তু যন্ত্রের মাধ্যমে এটা ঠিক করা যায় যে আমি পার বর্গমিটারে কতগুলো চারা রাখবো, যেখানে হাত দিয়ে আমরা কিন্তু সেটা করতে পারি না। এবং আর একটা বিষয় কি যে আমরা যখন চারা রোয়া করি যন্ত্রে কিন্তু এটা সেট করে দেওয়া যায় যে আমি প্রতি গুছিতে 3টে চারা বা 4টে চারা বা 2টো চারা লাগাবো, সেটা কিন্তু সেট করে দেওয়া যায়, কিন্তু আমাদের এই হাত দিয়ে করলে কিন্তু সেটা হয় না। আর একটা বড় ব্যাপার আছে যে যখন আমরা হাত দিয়ে চারা রোয়া করি সেই চারাটা অনেক গভীরে ঢুকে যায়। গভীরে ঢুকে গেলে প্রবলেমটা কি হয়, সেখান থেকে পাশকাঠিটা কিন্তু কম ছাড়ে, যেহেতু গাছের গোড়ার থেকে হচ্ছে পাশকাঠিটা ছাড়ে, কিন্তু আমরা যদি এই রোয়া যন্ত্রের সাহায্যে আমরা রোয়া করি তাহলে এটা জাস্ট মাটির উপরে এবং মাটি সহিত, মানে চারার গোড়ায় যে মাটি থাকে সেই মাটি সহিতই এটা আমাদের জমিতে রোয়া করা হয় এবং সেখানে পাশকাঠি বেশি হবে। এবং রোয়া করার, দেখুন আর একটা জিনিস, রোয়া যখন আমরা করি তখন কি হয় যে দেখবেন প্রথম দিকে কি হবে না, আমাদের গাছগুলো বসতে, মানে ওর সঙ্গে মাটির সঙ্গে সেট হতে বা শিকড় ছাড়বে, কারণ ওটা আমরা বীজতলার থেকে যখন তুলি তখন ওর শিকড় ছিঁড়ে যায় বা ওটা চারাটা এফেক্টেড হয়, মানে ভেঙে যায় এরকম হয়। কিন্তু এবং সেই জন্য আমরা রোয়া করার 4-5 দিন পরে থেকে ওটা মানে গ্রোথ হতে শুরু করবে, 5-7 দিন পরে, এবং সেই জন্য প্রথম দিকে গ্রোথটা বন্ধ থাকে, অনেক সময় চারাটা সাদা সাদা টাইপের হয়ে যায়। কিন্তু যখন আমরা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোয়া করব তখন কিন্তু এটা হয় না, কারণ হচ্ছে এটা মাটি, যে মাটিটা চারার সঙ্গে ছিল সেইটা সমেতই জমির মধ্যে চলে আসছে, সেই জন্যে এই এটাও হয় না। এবং সেই জন্যে যে টাইমটা কম লাগে, আমরা বলি যে কম সময়ের মধ্যে হয়, সেটা কম সময়ের মধ্যে কিন্তু ওই কারণের জন্যই হয় যে আমার ওখানে কিন্তু টাইমটা অনেক লেগে যাচ্ছে। দুটো কারণে টাইমটা লেগে যাচ্ছে, একটা হচ্ছে আমার বীজতলা, যেটা বীজতলায় কিন্তু চিরাচরিত যে পদ্ধতি তাতে বীজতলায় আমরা 18 থেকে 25 দিন আমাদের রাখতে হয়, এখানে থেকে এখানে আমরা 15 থেকে 18 দিনের মধ্যে আমরা বীজপাতা লাগিয়ে দিতে পারি, এই একটা কারণে হয়। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে গিয়ে আমরা যখন ট্রান্সপ্লান্টিং করি, মানে আমরা যখন রোয়া করি, রোয়ার প্রথম দিন থেকে এ তার পরবর্তী গ্রোথ শুরু করে দেয়, যেটা আমরা হাতে বোনা চারার ক্ষেত্রে, হাতে রোয়া চারার ক্ষেত্রে হয় না, এবং ফলনটাও বেশি হয়, কারণ এক্ষেত্রে পাশকাঠিটা বেশি হয়। পাশকাঠিটা বেশি হয় কেন, যন্ত্রের সাহায্যে আমাদের চারাটা বেশি গভীরে ঢুকে যায় না। আচ্ছা, এখানে আর্থিকভাবে যে লাভবানের কথাটা বলছেন, হ্যাঁ আর্থিকভাবেও দেখুন কীভাবে হচ্ছে, আমরা যখন চিরাচরিত পদ্ধতিতে রোয়া করছি তখন 1 বিঘা জমির যে বীজতলা, সেই বীজতলা আমার মানে তৈরি করা, তার বীজের খরচ সব কিছু দিয়ে আমার 500 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যখন আমি ট্রেতে বীজতলা তৈরি করব তখন আমার এই সময় 750 টাকা লাগছে, এখানে কিন্তু 250 টাকা বেশি লাগছে। কিন্তু অন্য যে দুটো বিষয় আছে যে যখন আমি রোয়া করব, সেই রোয়ার ক্ষেত্রে দেখা যায় যে 1 বিঘা
জমি রোয়ার জন্য 1450 টাকা আমাদের খরচ হয়ে যায়। আচ্ছা, কিন্তু যেটা আমার এই রোয়া যন্ত্রের মাধ্যমে সেটা যদি করি আমি 700 টাকায়, মানে যাদের কাছে রাইস ট্রান্সপ্লান্টার আছে তারা 700 টাকায়, আমি যদি নিজে চারাটা তৈরি করি তাহলে কিন্তু 700 টাকায় আমার চারাটা রোয়া করে দেবে। আচ্ছা, এবং আর একটা সুবিধা কি আছে যে এই ক্ষেত্রে যে ফলনটা বেশি হচ্ছে সেই জন্য আমি যদি মনে করি যে আমার বিঘা প্রতি 1 কুইন্টাল বেশি হয়, মানে 20% মতো আমরা বলি যে বেশি হয়, দেখা গেছে যে নর্মাল যে পদ্ধতি 20% মতো বেশি হয়, সেই জন্য এর মধ্যে কিন্তু 1900 টাকাও ইয়েটা হয়, মানে বেড়ে যায়। আচ্ছা, মানে এই ফলনের জন্য সেই জন্য আমরা টোটাল দেখেছি যে এটা ওই 2450 টাকার মতো আমার পার বিঘাতে আমার লাভ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী পর্যায়ে আপনার কাছে আসবো, কিন্তু তার আগে দুই বন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বংশীবাবু, আপনি বলুন আপনার প্রশ্নটা। নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ বলুন। আমি আমন ধানে চাষ করি। হ্যাঁ হ্যাঁ তো আমাদের জানা বলুন গোবিন্দবাবু। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বিস্তারা করেছি। আপনাকে স্বাগত বাংলার মাটি বাংলা কৃষি অনুষ্ঠান। হ্যাঁ বলুন। ব্যবহার করি এক্ষেত্রে আমরা কোন গাছের পাতা যেগুলো নষ্ট হয় সেইগুলোকে কি কোনো আমরা জৈব সার হিসাবে তৈরি করতে পারি তাহলে ভালো হয়, কিভাবে তৈরি করতে পারি এইটা একটা। আর যেটা আমরা রোপণের যে যন্ত্র এটা কি কোনো সেলফ হেল্প গ্রুপ এর যে খরচটা গ্রুপ করে কি এটা যন্ত্রটা কেনা যায়, এই একটা বিষয়। বিশেষ আমনের চাইতে বোরো ধানে আমাদের বেশি প্রয়োজন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বোরো ধানের পাকা ধানটা তুলতে হয়, অনেক সময় প্রাকৃতিক বিপর্যয় হয়ে যায়, ফলে সে সময় শ্রমিকের যোগানটা পাওয়া যায় না, কারণ ছোট ছোট চাষিরা চাষ করেন। এই ক্ষেত্রে ওই এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। নমস্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই নিয়ে নেবো। খুব ভালো দুটো প্রশ্ন এখানে এসেছে শঙ্করবাবু, আগে দুটো উত্তরটা নিয়ে নিই তারপর আপনাকে আলোচনায় আসি। যন্ত্রের যে দামের কথা কৃষক বন্ধু বললেন, বিভিন্ন দামের যন্ত্রপাতি হতে পারে, 2.5 লাখ টাকা থেকে শুরু করে আমার 18 লাখ 19 লাখ টাকা পর্যন্ত দাম আছে। বিভিন্ন যন্ত্রের প্রকার ভেদ অনুযায়ী বললাম, 4টেরও একসঙ্গে করা যেতে পারে বা তারপরে 8টারও 6টারও এরকম, বসে চালানো দাঁড়িয়ে চালানো এরকম বিভিন্ন প্রকার ভেদে দাম রয়েছে, এটা একটা আছে। আর কৃষকরা যেটা পেতে পারেন সেলফ হেল্প গ্রুপ নিয়ে একজন বললেন, নিজে নিজেও পেতে পারেন, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেও পেতে পারেন। এক্ষেত্রে যদি তিনি নিজে ক্রয় করেন তাহলে একরকম, আর যদি সরকারি সহায়তা পেতে চান সেক্ষেত্রে ভর্তুকীয় ব্যবস্থাপনা রয়েছে, সরকারি কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থাগুলো সেগুলো রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থাপনাও রয়েছে, সেগুলোর মাধ্যমেও বা লোনের ব্যবস্থাপনাও রয়েছে, সেগুলোর মাধ্যমেও ক্রয় করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ভর্তুকি আছে 50% ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত আমাদের ভর্তুকিতে এই যন্ত্রপাতি দেওয়া যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, আর আর প্রথম জিনিস করলেন যে মানে সারের ব্যবহার, সারের ব্যবহার যেটা সার সাধারণত আমরা এই এই মানে যন্ত্রের সাহায্যে লাগানোর ক্ষেত্রে বলে থাকি, যেহেতু কেঁচো সার বা ভালোভাবে পচানো গোবর সার সেটারই। আচ্ছা, এটা তো পরবর্তী পর্যায়ে আসবো আলোচনার মধ্যে দিকে, এখন যেটা জানতে চাই যে চিরাচরিত প্রথা থেকে আজকে নতুন যন্ত্রের ব্যবহারে আসছেন মানুষ, এদের তুল্যমূল্য বিচার স্বাভাবিকভাবেই করবেন সেখানে চাষি বন্ধুরা, এইটার জন্য একটু বুঝিয়ে বলেন যে তফাৎটা কি, ফারাকটা কতটা থাকে। চিরাচরিত পদ্ধতি তো কৃষকরা করেই থাকেন, ওনারা বিশেষ অবগত আছেন। এই পদ্ধতি নতুন পদ্ধতিতে যেটা আছে, ধরুন শ্রম মানে জন, এই পদ্ধতিতে চিরাচরিত পদ্ধতিতে প্রায় 1 একরে যদি 15 থেকে 20 জন পর্যন্ত একটা অ্যাভারেজ লাগে, আর এক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 জন জোনে আমার হয়ে যায় লাগানো। ধানের যদি আমরা বীজ হিসাব করি তাহলে বীজ সাধারণভাবে আমাদের 18 থেকে 20 কেজি ধান বীজ চিরাচরিত পদ্ধতিতে লাগে, আর এই পদ্ধতির ক্ষেত্রে 7.5 থেকে 10 কেজির মধ্যে কিন্তু আমার ধান বীজে এই এটা হয়ে যাবে। আর বীজতলা যদি জায়গা হিসাব করি তাহলে আমাদের নির্দেশিকা অনুযায়ী যেটা, যতখানি জমিতে ধান লাগানো হবে তার 1/10 মানে 1 একর জমির জন্য আমাদের 6 কাঠা বীজতলা লাগে। এক্ষেত্রে কিন্তু আমার 1/2 কাঠা মানে 1 কাঠাও লাগবে না, 1/2 কাঠার কম জমিতে আমার কিন্তু বীজতলা তৈরি হয়ে যাবে 8টি যন্ত্রের সাহায্যে। আর রোপণের যেটা বয়স, রোপণের বয়স সাধারণভাবে আমাদের চিরাচরিত পদ্ধতির ক্ষেত্রে
25 থেকে 35 দিন এরকম সময় লাগতে পারে। আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমনের মৌসুমে অনেক সময় কম লাগে, প্রায় 12-13 দিন বা 15 দিন থেকে আমরা 18 দিন, বা বোরোতে যদি হয় তাহলে 20 দিনের মধ্যে কিন্তু আমাদের 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই বোরো জমিতেও আমরা বীজটা তৈরি করতে পারি। আচ্ছা, আর সারি থেকে সারির যে দূরত্ব, গুচ্ছি থেকে গুচ্ছির যে দূরত্ব, সেটা চিরাচরিত পদ্ধতিতে যেহেতু মানুষে লাগাচ্ছে তাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, কিন্তু যন্ত্রের সাহায্যে কিন্তু এক্ষেত্রে গুচ্ছি থেকে গুচ্ছি এবং সারি থেকে সারির দূরত্ব নির্দিষ্টভাবেই হতে পারে। আর পাশকাঠি যেটা আমরা দেখা গেছে, পাশকাঠি সাধারণভাবে যখন আমরা লাগাচ্ছি তাতে অ্যাভারেজ, অন অ্যাভারেজ 15 থেকে 25টার মতো পাশকাঠি যেটা শীষযুক্ত সেটা হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু যন্ত্রের সাহায্যে কিন্তু 22 থেকে 45টার মতো পাশকাঠি শীষযুক্ত সেটাও কিন্তু পাওয়া সম্ভব হয়েছে। আর চিরাচরিত পদ্ধতিতে যখন আমরা রোয়া করি, বীজতলা থেকে যখন রোয়া করে মানে রোয়া করার জন্য বীজটা নিয়ে যাচ্ছি, তখন যখন চারাটা তোলা হয় তখন কিন্তু শিকড় আঘাতপ্রাপ্ত হয় এবং শিকড়ের যে মাটি সেটা কিন্তু ওর সঙ্গে থাকে না। অথচ এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু চারা আঘাতপ্রাপ্ত হয় না, তাতে যেটা হয় মূল জমিতে যখন আমি বসাবো সেই জমিতে কিন্তু তাড়াতাড়ি তারা চিরাচরিত পদ্ধতির তুলনায় এই আরটিপি সাহায্যে বসানো চারা অনেক সহজে কিন্তু এটা বসতে পারে এবং তাতে মেয়াদও কমে আসে, মেয়াদও প্রায় 10 থেকে 15 দিন কিন্তু কমে আসে, আর ফলনও মানে বেড়ে যায়, ফলনও প্রায় 20% বাড়ে এবং খরচও কমে যায়। পূর্ণেন্দুবাবু, আপনার কাছে আসবো যে আলোচনার মধ্যে আমরা ট্রেতে করে যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে আমরা যে কার্পেটে যে বীজতলা তৈরি করার কথা বলছি, এই পদ্ধতিটা কিভাবে চাষী বন্ধুরা করবেন? দেখুন, এটা আমাদের এই ছবির মধ্যেও আছে, সেটা দেখা, সেটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এই যে বীজতলা আমার রোপণ করার যন্ত্রে কিন্তু নর্মাল বীজতলা হবে না, আমাদের হচ্ছে গিয়ে এটাকে দুইভাবে করা যায়, একটা হচ্ছে পলিথিন শীটের উপরে বিছিয়ে আর একটা হচ্ছে ট্রেতে করে। এবার ট্রেতে করে কি হয়, যে ট্রেগুলো থাকে আমাদের 1 ফুট বাই 2 ফুটের ট্রে থাকে, এই দেখুন ছবিতে দেখা যাচ্ছে 1 ফুট বাই 2 ফুটের ট্রে থাকে, এই ট্রেগুলোতে হচ্ছে গিয়ে আমাদের মাটি এবং জৈব সার এটাকে মিশিয়ে ওই ট্রেগুলো ভরে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে মাটিটা কিন্তু বর্ষাকালের জন্য আগেই তুলে রাখতে হবে, কারণ আমরা এই বর্ষার সময় মাটি পাওয়া যায় না, বর্ষাকালের আগেই শুকনো সময় আমার মাটিটা তুলে রেখে সেই মাটিটা গুঁড়ো করে সেটাকে চালনি দিয়ে চেলে সেটাকে, এবং ওই মাটি এবং আমার যে জৈব সার, মানে 2 ভাগ মাটি আর 1 ভাগ জৈব সার, এইটা দিয়ে আমরা ট্রেগুলোকে রেডি করব এবং পুরোটা ভরে দেবো না, সামান্য একটু ফাঁকা থাকবে, 1 ইঞ্চি গভীরতার আমার ট্রেগুলো থাকে, এই ট্রেগুলো ভরে দেওয়া হয়, এবং যে বীজ আমরা ব্যবহার করব সেইগুলো কিন্তু বীজ বাছাই করে, মানে লবণজনের মধ্যে আমরা যদি বলি যে 10 লিটার জলের মধ্যে যদি 1650 গ্রাম লবণ দেওয়া হয় তাহলে কী হয়, জলের ঘনত্বটা বেড়ে যায়, এবং সেই জলের মধ্যে আমরা যদি ধান ডুবিয়ে দিই তাহলে অপুষ্ট ধানগুলো ভেসে উঠবে, সেইগুলো ফেলে দিয়ে পুষ্ট ধানগুলো আমার বেছে নিতে হবে এবং সেইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ওই ভালো করে ধোয়াটা কিন্তু একান্ত জরুরি, এবং তারপরে ধুয়ে তারপরে আবার ওই ধানটাকে আমি ওই যে আমার বীজ শোধন করে নিতে হবে, বীজ শোধন যে ওষুধ আছে যেমন কার্বেন্ডিজামিম আছে বা থাইরাম আছে, এইগুলো দিয়ে আমার বীজ শোধনটা করে সেই বীজগুলো, এবং পুষ্ট বীজটা নিতে হবে, কেন আমার প্রতিটা চারাই যেন ভালো হয়, সুস্থ হয় সেটা দেখার জন্য, ঠিক আছে, যাতে উৎপাদন হারটা আমরা ঠিক রাখতে পারি, এবং সেই জন্য হচ্ছে গিয়ে ওই মাটির উপরে তারপরে আমার বীজ বোনার কিন্তু ইয়ে আছে, মেশিন আছে, আমরা ট্রেগুলোকে পরপর সাজিয়ে দিয়ে সেইটা আমরা ওইটা একটু দেখাতে পারলে ভালো হতো, ট্রেগুলোকে পরপর সাজিয়ে দিয়ে সেই সাজিয়ে সেই মেশিনটা কিন্তু ওর উপরে চালিয়ে দেয়, দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে এই মেশিনটার মধ্যে ধানটা ভরে ওই ট্রেগুলো পরপর সাজানো আছে, মেশিনটাকে যদি ঠেলে দেওয়া হয়, খুব সিম্পল মেশিন, তাহলে কিন্তু ওই বীজ বোনা হয়ে যায় খুব কম সময়ের মধ্যে এবং ইউনিফর্মলি বীজটা পড়ে, এইভাবে কিন্তু আমাদের ট্রেগের মধ্যে এই বীজ বুনে দেওয়া যায়। আচ্ছা, আজ শঙ্করবাবু, আমরা শুনলাম যে কিভাবে তৈরি করবেন এবং ছবিতেও দেখানো হলো চাষি বন্ধুদের, এবার পরিচর্যার পর্যায়টা এসে যায়, এই পরিচর্যাটা কিভাবে চাষি বন্ধুরা করবেন? পরিচর্যা বীজতলা যখন ট্রেতে আমরা ফেলছি, সেই ফেলার পরে বীজতলাগুলোকে যখন বীজ ফেলার পরে তার উপরে কিন্তু জৈব সার কিছুটা দিতে হবে,
না হলে বীজগুলো উপরে থাকলে আলগা অবস্থায় থেকে যাবে। তো সেই সেটা যাতে আলগা না থাকে তার মানে ফাইনালি যখন বীজগুলো আমি ট্রের উপরে ফেললাম তার উপরে জৈব সার দিয়ে একটা আস্তরণ করে দিলাম। দেওয়ার পরে সেই আস্তরণওয়ালা জৈব সার সমেত বীজ তলাটি আমি কোনো একটি ছায়াযুক্ত পলিথিন শেড হোক বা কোনো একটা গাছতলা ছায়াযুক্ত জায়গায় বা কোনো শেডের নিচে আমরা এটাকে নিয়ে যাব এবং তার পরবর্তীতে এখানে ঝাড়ি দিয়ে মানে ছোট ছিদ্রওয়ালা ঝাঁঝরি দিয়ে আমরা 4 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু আমরা ওখানে জল দেবো। প্রথমেই যদি আমরা বেশি পরিমাণে জল দিই তখন কিন্তু এই বীজগুলো সরে যেতে পারে, তার জন্য অল্প করে জল দেবো এবং আমরা শেড দেবো। এবং তার পরবর্তীতে এই যে দেখুন শেড দেওয়ার শেডের সেচের স্প্রে করার ব্যবস্থাপনা চলছে এবং সেখানে পঞ্চম দিন থেকে চতুর্থ দিন হয়ে যাওয়ার পঞ্চম দিনে আমরা কিন্তু সেই শেড থেকে এই চারাগুলোকে নিয়ে আমরা মূল যেখানে বীজতলা আমি মাঠে নিয়ে যাব যেখানে সূর্যের আলো পাবে এবং তার পাশে নালার মাধ্যমে আমরা কিন্তু জলসেচ দেবো। তখন কিন্তু আমরা আবার উপর থেকে জলসেচ দেবো না, তখন ট্রেন নিচ থেকে আমরা জলসেচ দেওয়ার ব্যবস্থা করব যাতে কিনা আমরা জলটা এমনভাবে হয় ট্রেগুলো ছিদ্রযুক্ত যাতে নিচ থেকে জলটা পায়, তা না হলে কিন্তু ওই শিকড়টা ঠিকমতো হবে না। আচ্ছা, এবার আমরা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিতে হবে। আবুল হায়াত অপেক্ষা করছেন আমাদের জন্য। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের, কিন্তু সময় সংক্ষেপ। এক্ষেত্রে আমরা স্প্রে করব যেহেতু এর মধ্যে অনুখাদ্য বা আমাদের যে সার সেটা আমরা দেওয়া হয়নি, সেটা কিন্তু আমরা স্প্রের মাধ্যমে করব। অষ্টম দিনে আমরা 19-19-19 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু স্প্রে করব। আর তারপরে দশম দিনে আমরা চিলেটেড জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করব যাতে কিনা আমরা যে খাদ্যের যে ঘাটতি সেটা যাতে না হয়। আর প্রয়োজন মাফিক যদি প্রয়োজন হয় বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলো স্প্রে করবো এবং তার সঙ্গে যেরকম প্রয়োজন হবে সেক্ষেত্রে রোগ ব্যাধির জন্য বা কীটনাশকের আমরা স্প্রে করবো। আপনার সময় একদম সংক্ষেপে, সংক্ষেপে যে জমি প্রস্তুতটা করবেন কিভাবে আর যন্ত্রের সাহায্যে চারা রোপণ করবেন কিভাবে? জমি যেটা প্রস্তুত করবো মানে বেশি জল থাকা চলবে না, মানে খুব কম জল হতে হবে। আগের দিন জমিটা তৈরি করে পরের দিন হচ্ছে গিয়ে আমাকে ওই মেশিনটা চালাতে হবে এবং আমরা যদি বীজ বোনা আমরা যে চারা রোয়ার যে যন্ত্রের যে ভিডিওটা সেটা যদি আমরা এখন দেখাতে পারি, দেখুন মাটিটা কেমন করে তৈরি করতে হয় সেটা দেখা যাচ্ছে যে কয়েকবার বেশ ভালো করে চার্জ দিয়ে যেন অন্য ধরনের কিছু না থাকে কোনো সেইগুলো করে ভালো করে চার্জ দিয়ে এরপরে আমাদের পরবর্তী দিনে আমাদের মেশিনটা চালাতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের একটা আছে, একটা ভিডিও আছে, সেইটা দেখলে আমাদের চাষি বন্ধুরা খুব ভালো বুঝতে পারবেন যে কীভাবে ধান রোয়া হয় আমাদের মেশিনের সাহায্যে। যেহেতু সময় সংক্ষেপ সেই জন্য সংগ্রহকে আমরা যেটা জানবো যে এইগুলো হাতে কলমে শেখারও একটা ব্যবস্থা নিশ্চয়ই আপনার প্রশিক্ষণের ব্যবস্থাও থাকে, সেই সময় গ্রামীণ কর্মসংস্থানটা যদি সংক্ষেপে বলে দেন। ঠিক, আমি একটু ভিডিওটা দেখতে দেখতে বলে নিই। ভিডিওটা একটু দেখাতে ধান রোয়া হচ্ছে সেই ভিডিওটা আমরা যদি দেখতে পারি। আচ্ছা, গ্রামীণ কর্মসংস্থানে যেটা একটা খুব সুন্দর প্রশ্ন, এই যে নতুন পদ্ধতি আমরা যেমন সবাই বিশেষজ্ঞর চিকিৎসক বা বিশেষজ্ঞ কোনো জিনিসের খোঁজ করি, এটাও কিন্তু একটি প্রযুক্তি নির্ভর একটি কাজ। এটা বিশেষভাবে শেখা যারা শিখেছেন এরকম গ্রামীণ যুবক বা যুবতীরা এরা করতে পারেন, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেও এটা কিন্তু একটা ব্যবসায়িক ভিত্তিতে এটা কিন্তু করা সম্ভব। কোনো যদি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র বা মহিলা গ্রুপ বা কাস্টম হায়ারিং সেন্টারের যেটা এফপিও এফপিসি এরকম বিভিন্ন যারা আছেন তারা কিন্তু এই যন্ত্র কিনে এবং এই যে তৈরির যে প্রযুক্তি জেনে এই বিশেষভাবে এটা কিন্তু করতে পারে এবং এটা ক্ষেত্রে ভাড়া মানে এমনভাবে করতে পারেন যে সে কিন্তু তার যে জমি সেই জমি পুরোপুরি দিয়ে দিতে পারে যে আমার জমি এত, আমার লাগবে এতখানি জমি, তুমি এটা লাগিয়ে দাও, বীজতলাটা তৈরি করে দাও এবং চারা লাগিয়ে দাও। এইভাবে কিন্তু সে এটা হায়ার করতে পারে পুরো বীজতলা এবং তার সঙ্গে সঙ্গে মেশিন, এবং নতুনভাবে কর্মসংস্থানের একটা সুযোগ আছে এবং আয়ের ইনকামেরও সুযোগ আছে। যেহেতু সময় আমাদের একদমই সংক্ষেপে, একটু সংক্ষেপে জেনে নেবো যে বীজতলা সার এবং সেচটা কিভাবে দিতে পারবেন একটু। বীজতলায় যে সার দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি নর্মাল চিরাচরিত বীজতলার ক্ষেত্রে সার মূলত দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে মূল সার হিসাবে হচ্ছে গিয়ে, এটা কিন্তু আমি চিরাচরিত পদ্ধতির কথা বলছি, মূল সার হিসাবে আমার জৈব সার 500 থেকে 1000 কেজি আমরা দেবো 1 একর জমিতে, যে
জন্য যে 6 শতক আমার 20 তলা লাগে 10 শতক 6 কাঠা ঠিক আছে এবং আমাকে এখানে ইতি টানতেই হচ্ছে সময় আমাদের 2 কেজি নাইট্রোজেন 2 কেজি ফসফেট আর 2 কেজি পটাশ আমরা মূল সার হিসেবে ঠিক আছে আমাদের আজকে স্টুডিওতে এই সুন্দর একটা আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন আপনারা কলকাতা টিভির পর্দায় আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে